এটার সাথে সাথে সামনে কিন্তু একটা মহাবিপদের লক্ষণ, মহাবিপদ, মহাদুর্যোগের লক্ষণ আমার মনে হয় আর কি। সত্য হতে পারে, নাও হতে পারে। ভাই, এই যে 1 টাকা দামের একটা মোমবাতি যদি 100 টাকা হয়, আর ওই যে বড় মোমবাতি আছে না যেগুলোর দাম 20 টাকা, এমন একটা মোমবাতির দাম 1000 টাকা, হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এরপরে বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ বন্ধ হইলে চারা হারি কিন্তু নাই, এটা উঠে গেছে। চেরাগ আজকের কারো ঘরে আসে কি না আল্লাহ তালা ভালো জানেন। আল্লাহ তালা এখন ঘুরে আমরা আবার হারিকেন টোকান লাগে নাকি, চেরাগ টোকানো লাগে নাকি? আমার কাছে কিন্তু এরকম একটা ভয়াবহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শ্রীলঙ্কার অবস্থা আমাদেরকে করিও না। সবাই জোরে কন আমিন, সবাই জোরে কন আমিন। আল্লাহ আমরা গুনাগার পাপি, কিন্তু তুমি আমাদেরকে এইভাবে মেসাকার করে কষ্ট দিও না আল্লাহ। এই দেশে মসজিদে মসজিদে আজান হয়, একামত হয়, জামাত হয়। এই দেশটা ঢাকা শহরে যাবেন, জামাত শেষ হয়েছে, জুমা শেষ হয়েছে, যেই দিকে যান দেখবেন যে মানুষ আর মানুষ, টুপি আর টুপি, মনে হবে যেন সব পুরা ঢাকা শহর মসজিদে এসে ঢুকেছিল, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম আছে না নাই? আবার আপনি হাসপাতালের সামনে যান, হাসপাতালের সামনে গিয়ে গেট দিয়ে ঢুকলে মনে হবে যেন পুরা ঢাকা শহর মধ্যে হাসপাতালে এসে ঢুকছে। কি জনসংখ্যার ঘনত্ব, মেজরিটি, এত ঘন মানুষ জনসংখ্যা দুনিয়ার অন্য কোনো দেশে নাই। এখানে যদি আল্লাহ না করুন বর্তমান সময় কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা চলে গেছে এটা বলা যাবে না, কি বলা যাবে? 30শে ভাদ্র পার হয়ে যদি যায়, 30শে ভাদ্র পার হওয়ার আগ পর্যন্ত বন্যা চলে গেছে এটা বলা যাবে না। ফরাক্কার সবগুলা গেট খোলা, এরপরে যতগুলা গেট 54টা নদীর সবগুলা গেট খোলা। যে সময় আমাদের পানির দরকার সেই সময় আমরা পানি পাই না, আর যে সময় পানির দরকার নাই সেই সময় কি সব পানি আর পানি। আমাদের আত্মার আত্মীয়, স্বামী স্ত্রীর সম্পর্ক, কোরআন বলছে সম্পর্ক করলে এমন মানুষের সাথে করবে যাদের ইমান আছে। এখানে অল্প হইলো এটার দাম আছে। কাফের মুশরিক বেঈমান তাদের সাথে চুক্তি করলে এই চুক্তির 1 পয়সাও দাম নাই, আল্লাহ বলছে কোরআনে। দেখো চুক্তি অনুযায়ী তো আমরা সব পাচ্ছি, ঠিক না? জোরে কন। তাইলে এমন বন্ধু যাদের নাম হইলে আনিস, আনিস যত পারস আনিস, আনিস দেনিস দে, সব বন্ধু আনিস, দেনিস বন্ধু নাই। পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজ বন্ধ হয়ে যায়, এটার দাম বাড়লে এটা বন্ধ হয়ে যায়। আমরা আমের সময় আম, আনারসের সময় আনারস, ইলিশের সময় ইলিশ, ট্রাকে ট্রাকে হাদিয়া পাঠাই, কি রাগ হয়েছেন বোধহয়? আচ্ছা আমাদেরকে কি পাঠায়? পানি। আল্লাহ পাক আমাদের, যার পাপ যার পাপে তারে খাবে, দেশ খারাপ সময় খারাপ। এখন আমি এটার প্রতিবাদ করে কিল খাবো নাকি? এমন কিন্তু অবস্থা আমাদের, 100 জনের মধ্যে আমার মনে হয় 99 জনের, আমি বোধহয় ভুল বলেছি, যার পাপে তারে খাবে। আমি এখন এটার মধ্যে হাত দিয়ে কেন গালি শুনবো, কেন বিরোধিতার মুখোমুখি হব? তাহলে আম্বিয়ায়ে কেরাম তারা মার খেয়েছিলেন কেন বলেন? এই একটা জিনিস, ভালোর দাওয়াত দিয়েছেন, ভালোকে সমর্থন করেছেন, খারাপ এটার বিরোধিতা করেছেন, এইটার কারণে নবীরা বোধ হয় গালি শোনেন নাই, মার খান নাই, জীবন দেন নাই। মোহাম্মদ মানুষ ভালো, ব্যক্তি হিসেবে, তরুণ হিসেবে, যুবক হিসেবে, সত্যবাদী হিসেবে, আমানতদার হিসেবে, হি ইজ এ সুপার পারফেক্ট ম্যান।
মুহাম্মদ মক্কার সবচেয়ে ভালো মানুষ, কিন্তু একটা দোষ, ইসলামের কথা কয়, ইসলামের কথা বলে। এই খোটাটা নবীজির যুগে ছিল, এখন বোধ হয় নাই, আছে আছে, তাহলে বুঝা গেল। এই দোষে যদি দোষী হতে পারেন, সব ভালো, সব কিছু ভালো, কিন্তু দোষ একটা, সেটা হইল জামাত শিবির করে, এই কথা বোধ হয় বলে না। আচ্ছা ভাই, খোটা তো দেওয়া সহজ, এই যে সিলেটে কেয়ামত কারবালা হয়ে গেল, উত্তরবঙ্গে হলো, এরাই তো প্রথম বুক পানিতে নেমে, কি সরকার, সরকারের কোন কর্মকর্তা কেউ এদূর যেতে পারেনি। আমি বোধহয় বেশি বলেছি। সঙ্গে দেখেন আসুন্না ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশন একজন ব্যক্তি আহমদুল্লাহ সাহেব, সঙ্গে সরমনায় পীর সাহেব, সঙ্গে হেফাজত, এই ইসলামপন্থীরা বুক পানিতে কমর পানিতে সাতটায় সাতটায় মানুষের খবর নিয়েছে। আমি বোধহয় বেশি বলেছি, আমি কারো পক্ষেও নই বিপক্ষেও নই। বড় বড় কথা যারা বলেছে তারা কয়েকজন হাঁটু পানিতে নেমেছে বলেন, জাতির জন্য যারা কলিজা কেটে দেয় জাতির জন্য, এই সেই কত বড় বড় কথা, একজনকে হাঁটু পানিতে নামতে দেখা যায়নি, ঠিক কিনা বলেন? তাহলে এইবার আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন, দেশ দরদি কারা, মানব দরদি কারা, প্রকৃত আমরুবিল মারুফ নিহানিল মনকারের, হ্যাঁ, এই আমলকারী কারা। আমার কাছে একটা জিনিস খুব ব্যথা লাগে, আর যেটা আমি হক মনে করি সেটা আমি সবসময় বলি, পদ্মা সেতু উদ্বোধন হলো, 200 কোটি টাকা বাজেট, একটা সেতু উদ্বোধন করতে 200 কোটি টাকা বাজেট, কেমন লাগে? খুব ভালো নাকি? আচ্ছা, এখন এখানে কোরআন তেলাওয়াত হইল, কোরআন তেলাওয়াতটা নিয়ে শুধু বাংলাদেশে নয় পুরো দুনিয়া ধিক ধিক ওয়াট থু, তেলাওয়াত হয় নাই, কোরআনকে অপমান করা হয়েছে। আমি বোধহয় বেশি বলেছি। বাংলাদেশ এমন একটা দেশ, সোনার দেশ, এই দেশে কোনো জিনিসের অভাব নাই, যেই দেশের আমাদের সোনার ছেলেরা এক ডজনেরও বেশিবার আন্তর্জাতিক হেফজুল কোরআন কেরাতুল কোরআন প্রতিযোগিতায় 106টা দেশকে পরাজিত করে বাংলাদেশের সোনা ছেলেরা প্রথম হয়েছে। সেখান থেকে একটা ছেলে বোধহয় নেওয়া যাইতো না, নাকি? না, ওদেরকে দরকার নাই, যারা ইসলামের কথা বলে তাদেরকে দরকার নাই, হ্যাঁ, আল্লাহু আকবার যারা বলে তাদেরকে দরকার নাই, জয় শ্রীরাম যারা বলে তাদেরকে আমাদের দরকার। অ্যাকশন বোধহয় শুরু হয়ে গেছে, পদ্মা সেতুতে এমন কোনো দিন যায় না যেদিন অ্যাক্সিডেন্ট হয় না, একবার ট্র্যাক উল্টে যায়, গাড়ি উল্টে যায়, কত রকমের কত কিছু যে হচ্ছে। পদ্মা সেতু বিশ্বের মধ্যে 122 নম্বর বড় সেতু, 122 নম্বর, তাহলে বোঝা যায় এর আগে এর চেয়ে বড় আরো 121টা সেতু দুনিয়াতে আছে, তার কোনটা উদ্বোধন করতে এত বাজেট, এত চিল্লাচিল্লি, এত রকমের জাতীয় জরুরি অবস্থার মতো, এত কেয়ামত, এত কেয়ামত। পদ্মা সেতু আমাদের গর্ব, এটার উদ্বোধনকে আমরা মোবারকবাদ জানাই, এটা আমাদের সম্পদ। আমার দুঃখ লাগে একজন মানুষের মুখ দিয়ে বের হতে শুনি নাই, আলহামদুলিল্লাহ, একজনের মুখে বোধহয় শুনেছেন, একজনের মুখে আল্লাহ শকর আমরা পদ্মা সেতু উদ্বোধন করছি, আল্লাহ শকর কেউ করে না, সবাই বন্দার শকর, কি অমুকের শকর, অমুকের শকর, অমুকের শকর। মিশরের লোকেরা বলেছিল ফেরাউনের শকর, নমরুদের শকর, তমরুদের শকর, আল্লাহ শকর কেউ করেনি, আল্লাহ ধরে নাই বোধ হয়। মক্কা বিজয় হয়েছে, প্রত্যেক সাহাবার মুখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ, কি হুদাইবিয়ার সন্ধি হয়েছে, বদরে বিজয় হয়েছে, প্রত্যেক মুসলমানের মুখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। তাইলে আমরা আল্লাহর কাছে আসি, আল্লাহর শুকর করছি,
আল্লাহ মাফ করুন, দেশটা আমাদের বিপর্যয় হলে আমরা সবাই কষ্ট পাব। লক্ষণ বেশি ভালো না, লক্ষণ বেশি ভালো না, বোধহয় বিদ্যুৎ এটা দিয়েই শুরু, এটা দিয়েই শুরু। আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও, আল্লাহ তুমি আমাদের সরকার যত প্রচেষ্টা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এটার মধ্যে বরকত দান করো, যেন আমরা বিপর্যয়ের মুখে না পড়ি। বিদ্যুতের জন্য যত কিছু করা হয়েছে গত এক যুগ সোয়া এক যুগ পর্যন্ত, এগুলো সব টেম্পোরারি, জোড়া তালি, পারমানেন্ট কোনো কিছু করা হয় নাই। আর কুইক রেন্টালের নামে এগুলা সব কিছু ভাগ আদম আলী নিয়েছে, কিছু কদম আলীকে দিয়েছে, কিছু কব্বাদ আলীকে দিয়েছে, কিছু মোটা আলী, কিছু চিকন আলী, নিজেরা নিজেরা যে সবাই ভাগযোগ করে খা, ভাগযোগ করে খেতে খেতে মূল জায়গায়। আমাদের দেশে এই রোডের মতো একটা রোডে মঞ্জুর হয় এত কোটি টাকা, এখন এই টাকাটা ছাড়াইতে সেই ডিপার্টমেন্টাল অফিসে দেওয়া লাগে কয়েক লাখ, লাগে না বোধ হয়, লাগে না বোধ হয়। এরপরে সেখান থেকে এটা নামিয়ে আনলে এক কন্ট্রাক্টার এটা কন্ট্রাক্ট নেয় যে আমি এই রাস্তাটা এই বিল্ডিংটা করে দেব। এখন এই কন্ট্রাক্টরকে আবার গিয়ে দশজন সাব কন্ট্রাক্টারে ধরে, আপনি বড় মানুষ মোটা মানুষ, এখানে গ্রামে গেলে আপনার কষ্ট হবে, আপনি কত কোটি টাকা নিছেন, দশ কোটি টাকা, ঠিক আছে আপনাকে আমরা এত লাভ দিয়ে দিলাম, আপনি এইটা আমাদের কাছে হস্তান্তর করেন, বিক্রি করে দেন, এরকম বোধহয় হয় না। এখন এই সাব কন্ট্রাক্টরের কাছে আবার গ্রামের কিছু কন্ট্রাক্টর যাইয়া এটাকে কয়েকবার কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট বিক্রি হইতে হইতে সর্বশেষ যেই বেটায় কিনেছে এই বেটাও তো কিছু লাভ করবে নাকি? লাভ করতে করতে পশ্চিমী দুনিয়া, দুনিয়ার উত্তর বেল্ট, সিঙ্গাপুর থেকে শুরু করে ফ্রান্সের প্যারিস, এই সকল উন্নত শহরগুলোতে একটা রাস্তা তৈরি করে পঞ্চাশ বছরের গ্যারান্টি, পঞ্চাশ বছরের গ্যারান্টি। আর আমাদের দেশে একটা রাস্তা তৈরি করতে পঞ্চাশ বছরের গ্যারান্টি, তাদের যে টাকা খরচ হয় আমাদের খরচ হয় তার পাঁচ গুণ। পঞ্চাশ বছরের গ্যারান্টিওয়ালা দেশের চেয়েতে আমাদের খরচ হয় পাঁচ গুণ। এক বছর পরে দেয়া যায় রাস্তার কাম শেষ, তাহলে ওই যে ভাগ করতে করতে খাইতে 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 রাস্তায় এসে সামান্য নামকা আসতে, এরকম বোধ হয় নাই বলতে গেলেও তুমি বল কি থাক। আমি এই জন্যই বলছি, এই যদি হয় বিদ্যুৎ এটার ব্যাপারও এইভাবে কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট দিতে দিতে আসল জায়গায় ওই ওই রকম, যার জন্যে মূল বিদ্যুৎ উৎপাদনের যে সেক্টরগুলো আছে এগুলা সেইভাবে করা হয়নি। ইউক্রেন যুদ্ধে গ্যাসের দাম বেড়ে গেছে, যার জন্যে মেশিনপত্র ঠিকমতো চালানো যায় না, বিদ্যুতের প্রোডাকশন দেওয়া যায় না। এখন ইউক্রেন যুদ্ধের আগে সোয়াবিন তেলের দাম বোধ হয় বাড়ে নাই, গোলালুর দাম কোনটার দাম বাড়ে নাই, এখন এসে ইউক্রেনের যুদ্ধ, তাহলে সুতে একটা আন্তর্জাতিক পর্যায়ে, কিন্তু আসলে সারা গায়ে ক্ষত, ওষুধ দেব কত, অবস্থাটা এই, পুরো জাতি প্রত্যেকটা সেক্টর এইভাবে পচে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ঘুণে খেয়ে ফেলেছে। আর ঘুণ পোকা যদি একবার খায় সেটার বাইরের স্ট্রাকচারটা দেখা যায় কিন্তু ভিতরে খালি ফাঁকা, কোন সময় ভেঙে পড়ে দুমড়ায় পড়ে এটা বলা যায় না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি সকল রকমের বিপর্যয় থেকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে রক্ষা করো, বাংলাদেশকে হেফাজত করো। বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে আজানের সাথে ভোর হয়,
বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে আজানের সাথে সন্ধ্যা হয়, এই দেশ এমন একটা দেশ যেই দেশকে বলা হয় কান্ট্রি অফ দ্য মস্ক, যেই দেশের রাজধানীকে বলা হয় সিটি অফ দ্য মস্ক। দুনিয়ার এত মসজিদ, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই যত মসজিদ ঢাকা শহরে আছে। পুরান ঢাকার বংশাল রোড নাজিরা বাজার, যারা গেছেন দেখেছেন, এক জায়গায় দাঁড়াইবেন আজান শুরু হয়েছে, এখন দাঁড়িয়ে দেখবেন চারিদিকে কি, হ্যাঁ এইদিকেও আজান, এইদিকেও আজান, এইদিকেও আজান, এইদিকেও আজান, এইদিকেও আজান, ঠিক কিনা বলেন? মাগরিব কি ওয়া দিও মে গুঞ্জি আজান হামারি, থামতা না থাক এসি সে সাইদ রওয়া হামারা। পাশ্চাত্য জীবন, আমেরিকা যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, রাশিয়া যান, চায়নার মতো দেশে যান, আলহামদুলিল্লাহ সেখানে গেলেও আল্লাহু আকবরের আওয়াজ, আজানের আওয়াজ, এটা আসে না নাই? আসে। দুনিয়ার কোন দেশে নাই? কোনো দেশে বেশি আছে? কিন্তু আছে, কিন্তু আছে। তাহলে মুসলিম উম্মা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মতি নুখরে জাতলিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে কথাগুলো বললাম তার উপসংহার এই আয়াতটা। তোমাদের কাজ সৎ কাজকে সমর্থন করবে, দুই নম্বর কাজকে কি বিরোধিতা করবে, সেটা সবার সামনে ডিসকভার করবে। সবার সামনে বাজারে আম কিনতে যান, আমের পচা কিনার উপরের দিকে, কাঁঠাল কিনতে যান, কাঁঠালের মেশা কিনার উপরের দিকে, মাছ কিনতে যান, মাছের কান যেটা উল্টে গেছে পোকায় খেয়ে ফেলেছে সেটা উপরের দিকে না নিচের দিকে, বিক্রেতা সব কিন্তু মুসলমান, বিক্রেতা সব কিন্তু মুসলমান। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান গাসসা ফিনা ফালাইসা মিন্না, আমের পচা দিক যে নিচের দিকে দিয়ে লুকায় রাখলো সে আমার উম্মত নয়, কাঁঠালের মেশা দিক যে গোপন করে রাখলো সে আমার উম্মত নয়। ভাই সেই লন্ডন আমেরিকা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশে নম্বর তিন নম্বর নাকি, এই চিন্তা করা লাগবে না, কারণ দুই নম্বরের কোনো কারবার ওই দেশে নাই। আরেকটা চিন্তাও করা লাগবে না, দামে ঠকলাম টকলাম নাকি, কারণ সারা দেশে একদম, সারা দেশে একদম, সরকার এমনভাবে মনিটরিং করে। পেঁয়াজের দাম বেড়েছে বুঝার জন্যে বলছি, দেখা যায় কারওয়ান বাজারে পেঁয়াজ 30 টাকা, মোহাম্মদপুর কৃষি বাজারে একই দিন একই সময় সেই পেঁয়াজ 45 টাকা, গুলশান কাঁচা মার্কেটে 60 টাকা। যেই মার্কেটে যারা যেরকম পায় তারা সেইভাবে করে এবং নেয়, তাহলে বোঝা যায় এগুলাকে দেখার মতো নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? বাইরে ভাই এই যদি হয়, আমার এই কথাটা বোধহয় আমি বেশি বলেছি, বেশি বলেছি, এরকম অবস্থা আপনার গ্রামেও আছে, কিন্তু বিদেশে আমি দেখেছি, খোঁজ খবরও নিয়েছি, কোনো একটা দোকানদার যদি মার্কেটের নির্ধারিত রেট এটার বাইরে এক পয়সা কম বেশ করে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে দোকানটা সিজ করে ফেলে। আমাদের এখানে আমরা এই করছি সেই করছি মূল্য তালিকা লাগাইছি, যত কিছু লাগাইছ কামের বেলায় কি কিছু নাই, যে যে যেইভাবে পারে, যার মনে যেইভাবে চায়, যদি এইভাবে করা যায় তাহলে সেই দেশে কোনোদিন বরকত হয় না, সেই দেশে আম জনতা কোনোদিন ন্যায় বিচার পায় না, পাওয়া সম্ভব হয় না। যাক সৌদি আরবে যান, কুয়েতে যান, কাতারে যান, সেখানে গেলে আপনারা দেখবেন কিছুটা আলহামদুলিল্লাহ কিছুটা মনিটরিং আছে। সেখানে সারা আমিরাত যেখান থেকে যে শহর থেকে, এক শহর থেকে আরেক শহরের দূরত্ব শত শত কিলোমিটার, এত দূরে গিয়ে কিনবেন দেখবেন যে সব শহরে এক দাম, সব পণ্যের সব জায়গায় এক রেট, আমাদের দেশে ওদের এক রেট, হ্যাঁ হ্যাঁ। তাইলে আমরা কাফেরদের কাছে তো ধরা খাইলাম, মুসলমানদের কাছেও
দরা খাইলাম, দেখা যায় মুসলমান নামে আছি কিন্তু কামে আমরা কাফের বেঈমানের চাইতে আরো নিচে নেমে গেছি। এর কারণ কি? মাছের পচন শুরু হয় মাথা থেকে, মাছের পচন শুরু হয় মাথা থেকে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে, দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকেও গেছে। এই টাকাগুলা বোধ হয় কোনো মুসল্লি এরা নিছে, মূল দায়িত্ব যাদের হাতে তারা তাদের লোকজন এরবারটা টাকাগুলো দেশে রাখতি, একটা ইন্ডাস্ট্রি একটা কারখানা করতি, তুইও খাইতি, এলাকার জনগণ করে খাইত, ঠিক কিনা বলেন? টাকাগুলো যে বিদেশে নিয়ে গেলি, কি হলো, কি করলা? সবচেয়ে বলো দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, কি এরা সবচেয়ে বড় দেশপ্রেমিক। রাত আড়াইটার সময়কে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বিজিবি যখন তাদেরকে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করার পরে এখন তাদেরকে ধরার পরে আমি এই আমার দেখার ঘটনা বলছি। চকরিয়াতে মাহফিল করে আমি টেকনাফ যাচ্ছি, মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি 90 দশকে। এখন বিডিআর আমার গাড়িও বন্ধ করে দিছে, সব গাড়ি আসা যাওয়া বন্ধ। জায়গাটার নাম হারবাং, হারবাং চকরিয়ার আগে ওইদিকে নাফ নদী, বার্মা বর্ডার। এখন বিডিআর যখন বাঁশি বাজাইয়া ভিতরের দিকে ঢুকছে, এখন জঙ্গলের ভিতরে ওরা গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অতিভক্তি এখন বিডিআরকে কী রে? রাইত আড়াইটার সময় আমার সোনার বাংলা গাবি তো ভালো কথা, একটা সময় আছে, জায়গা আছে, রাইত আড়াইটার সময়। এরপরে সব অনেক গাড়ি আটকে গেছে কিন্তু, এরপরে বিডিআরের অফিসার আমার সামনে এসে হুজুর এই দেখেন আপনার পরিচয়, আমরা এখান থেকে নিয়েছি আপনি তো মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, দেখেন রাইত আড়াইটার সময়কে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 10 কেজি সোনা পাওয়া গেছে ওদের কাছে, বার্মা পাচার করে সোনার বাংলা, সোনার বাংলা। এই সোনার বাংলা যারা কয় তারা সোনার বাংলাকে শেষ করে ফেলেছে। ভাইয়েরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এগুলা বাস্তবতা। বিডিআরের জন্য বলেছি তখন কিন্তু বিজিবি ছিল না, যে সময়ের কথা বলছি 90 দশকের শুরু তখন ছিল বিডিআর। প্রিয় ভাইরা এবার আসুন, আমরা আজকে এমন একদিন বর্ষপঞ্জিতে বছর গণনায় এই দুর্লভ সুযোগটা মানুষের জীবনে বারবার আসে না, খুব কমই আসে। আজকে আমরা জুমার জন্যে এলাকার কেন্দ্রীয় মসজিদে একত্রিত হয়েছি এমন এক সময়ে যখন লক্ষ লক্ষ মোমেন আল্লাহর বান্দা নবীর উম্মত বাবায়ে কওম বাবায়ে মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর আরাফা, এরপরে যাবে মিনা, মিনা থেকে আরাফা, সেখান থেকে মুজদালাফা। তারা এখন সেখানে ওয়াকুলুনা লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানুষের জীবনে এই সুযোগ আসলে খুব দুর্লভ। একজন গুণাগার হিসেবে আল্লাহ তো আমাকে অনেকবার নিয়ে গেছেন, আমি একবার আরাফাত ময়দানে এই দিনটা পেয়েছি। ঠিক জুমা আর হজের খুতবা আমার জীবনে মাত্র একবার হয়েছে, সেখানে আরাফাত ময়দানে। আর আজকে জুমাবার আমাদের পরম সৌভাগ্য, আমরা আজকে ইয়ামুল জুমা, সালাতুল জুমা, এটার সাথে ইয়ামে আরাফা এটাকে পেয়েছি। সেখানে আজকে যারা
সিলাইবিহীন কাপড়, ইহরামের লেবাস পরে রুকু করছেন, সেজদা করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনকেও খালি হাত ফিরাবেন না, বলুন সুবহানাল্লাহ। তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, তাদের সুরে সুর মিলিয়ে আমরা একবার পড়ে নেই আসুন, লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক, লাব্বায়ক লা শারীকা লাকা লাব্বায়ক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এখানে বসে পড়েছি, আর লক্ষ লক্ষ বনী আদম সেখানে আরাফার ময়দানে সেখানে বসে দাঁড়িয়ে হাঁটা চলা অবস্থায় এটা পড়ছেন। রব্বুল আলামিন আমাদের এই কণ্ঠটা তুমি তাদের কণ্ঠের সাথে মিলিয়ে দাও, এর বারাকা এবং রহমত, এর উসিলা এবং তোফায়েলে বারাকাতে মেহরবানি করে আমাদের সবাইকে জীবনে অন্তত একবার সাদা সিলাইবিহীন ইহরামের কাপড় এটা না পরিয়ে কাফনের কাপড় পরিও না। কাফনের কাপড় পরার আগে আমাদেরকে একবার সিলাই বিহীন ইহরামের কাপড় এটা নসিব করি। সবাই জোরে পড়েন আমিন। হজ্জম মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে হজ আল্লাহ পাক কবুল করেছেন, হজ্জে মাবরুর, এই হজের প্রতিদান বদলা যাজা জান্নাত ছাড়া অন্য কিছু নয়। আবার এইভাবে তর্জমা করতে পারেন, যেই বান্দা হজ করেছে, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার এই মকবুল হজের একমাত্র বদলা জান্নাত, বেহেস্ট। এটা সম্পূরক পরিপূরক হিসাবে, যদি এটা হজের কোনো রোকন নয়, অংশও নয়। নবীজি ইরশাদ করেছেন, মান যারা কাবরি অজাবাত লাহু শাফাআতি, জীবনে অন্তত একবার আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, একবার আমার কবর জিয়ারত করেছে, মান যারা, যে ব্যক্তি জিয়ারত করেছে কাবরি আমার কবর, অজাবাত লাহু শাফাআতি, হাশরের কঠিন দিনে তার জন্য শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে আবারও ফরিয়াদ করি, রাব্বুল আলামিন জীবনের এই ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে মেহরবানি করে অন্তত একবার, অন্তত একবার আমাদেরকে আরাফা, মিনা, মজদালাফা, কাবা, মিজাবে রহমত, মাকাম ইব্রাহিম, সাফা, মারোয়া, এগুলা তওয়াফ, সাই, জিয়ারত এটা নসিব করিও, এবং তার পরিপূরক তার সঙ্গে নবীজির পবিত্র রওজায়ে মোবারক এখানে হাজির হওয়ার তৌফিক সৌভাগ্য আমাদের সবাইকে দান করিও। আল্লাহ পাকের এটা বিশাল রহমত, মুসলিম উম্মার জন্যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক পরম চরম অমীয় অফুরন্ত দান এবং রহমত। প্রিয় ভাইরা, কোরবানির ইতিহাস অনেক দীর্ঘ। প্রথম কোরবানি করেছিল আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। সেখানে একটা ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে যখন প্রতিযোগিতা হচ্ছিল, তখন তাদেরকে বলা হয়েছিল তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে তার কাঙ্ক্ষিত বস্তু এটা লাভ করতে সক্ষম হবে। সোজা কথা, আল্লাহ রাব্বুল আলামিন এক ভাই হাবিল তার কোরবানি কবুল করে নিলেন, কাবিলেরটা কবুল করলেন না। হাবিল তার মকসুদে, তার উদ্দেশ্যে গিয়ে উপনীত হলেন, কামিয়াব হলেন। কাবিল অকৃতকার্য, নাকামিয়াব হয়ে হাবিলের সাথে শত্রুতা
শুরু করে দিল যে আমি হেরে গেছি, তুমি জিতে গেছ। একদিন তর্ক বিতর্ক বাগ বিতণ্ডার পর্যায়ে কাবিল হাবিলকে বলল, আমি আক্তু ডুকা, আমি তোমাকে হত্যা করব। হাবিল ছোট্ট করে একটা কথাই বললেন, তুমি যদি আমাকে হত্যাও করো, আমি আমার মালিক আমার রবের দিকে রুজু হব, আমার রজে রবের মুখামুখি হয়ে তার দিকে এগিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, ছোট্ট কথা, কিন্তু তার অর্থ অনন্ত জগৎব্যাপী চিরন্তন কালব্যাপী। তুমি হত্যা করলে করতে পারো, আমার জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, জয় আসবে, পরাজয় আসবে, গ্লানি আসবে, নির্যাতন আসবে, প্রত্যেকটা অবস্থায় আমি আমার রবের দিকে রুজু থাকব। তাহলে কাবিল হাবিলকে হত্যা করেছে, হত্যা করে লাশটা কী করবে? এখন সে একটা দোটানায় পড়ে গেল। যদি লাশ এখানে পড়ে থাকে, মৃত ভাইয়ের লাশ, লোকজন জেনে যাবে, জানাজানি হয়ে যাবে, এটা নিয়ে বিভিন্ন রকমের বাগ বিতণ্ডা শুধু নয়, হত্যা জিজ্ঞাসা প্রতিশোধ, এগুলোর একটা পরিবেশ সৃষ্টি হবে। লাশ কী করব, লাশ কী করব? রব্বুল আলামিন তার কুদরতে জগৎ থেকে দুইটা কাক পাঠিয়ে দিলেন। কাক দুটো সেখানে এসে কাবিলের সামনে কামড়া কামড়ি লাগলো, ঠোকরা ঠুকরি লাগলো, ঠোকরাতে ঠোকরাতে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল। এখন একটা কাক জীবিত, আরেকটা কাক মৃত। কাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘটনা। এখন সে দেখতে পেল জীবিত কাকটা তার পাও দিয়ে ঠোঁট দিয়ে এইভাবে মাটি খুঁড়ছে। আরবের মাটি তো বালি, খুঁড়ে খুঁড়ে একটা ছোট্ট গর্ত করে মৃত কাকটাকে ওই গর্তের ভিতরে ফেলে পাও দিয়ে মাটি টেনে কবর দিয়ে দিল। সকল তাফসিরকারক একমত যে এই কাক দুটো আল্লাহ পাকের দুজন ফেরেশতা। আল্লাহ পাক জানেন মানুষ মরণজয়ী নয়, মৃত্যুঞ্জয়ীও নয়। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক জীব মরণশীল, মানুষ মরে যাবে। মরে যাওয়ার পরে তার লাশটাকে কী করা হবে, কী করতে হবে, কী করলে ভালো হবে? আমরা জানি কোনো কোনো সম্প্রদায় তাদের সংখ্যা কিন্তু বেশি, তারা মৃত লাশকে আগুন দিয়ে পুড়ে ফেলে। আবার কোনো কোনো জাতিগোত্র তারা তাদের সঙ্গী প্রতিবেশী আত্মীয় তার মৃত লাশ এটাকে একেবারে টুকরা টুকরা করে পানিতে ফেলে দেয়। কেউ আবার এটা হাত পা এগুলাকে আলাদা করে করে বিভিন্ন প্যাকেটে প্যাকেটজাত করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসে। একটা মাত্র সম্প্রদায় এই বিশ্বের বুকে যারা তাদের মৃত ভাই, তাদের আপনজন আত্মীয় তারা মারা যাওয়ার পরে তাদের লাশটাকে কবরে দাফন করে। তাহলে এটা কেয়ামত পর্যন্ত যেহেতু কাবিল হাবিলকে অন্যায়ভাবে খুন করেছে, এই জন্য হাদিসে নবীজি বলেছেন যে কেয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে যত খুন হবে, যত মার্ডার হবে, যে বা যারা মার্ডার করবে তাদের যেই গুণা হবে, ঠিক এক একজনের সমান এক একটা গুণা কাবিলের আমলনামায় কেয়ামত পর্যন্ত লেখা যাবে। আই রিপিট, আবার বলছি, কেয়ামত পর্যন্ত জমিনের উপরে যত খুন খারাপি, হত্যা, কতল, অন্যায়ভাবে অন্যায় হত্যা যত হবে, হত্যাকারীর একটা গুণা হবে আর কাবিলের ভাগে আরেকটা গুণা লেখা যাবে। কারণটা কি? এই জমিনের উপরে
হত্যার যে ট্র্যাডিশন, হত্যার যে নিয়ম নীতি, এটা প্রথম চালু করেছে কে? কাবিল। মান সান্না সুন্নাতান সাইয়াতান, আল্লাহর এই জমিনে যে কোনো একটা খারাপ কাজ এটা প্রথম করবে, পরবর্তীতে অনন্তকাল পর্যন্ত কাল পরম্পরায় মানুষ পরম্পরায় এই খারাপ কাজটা যতবার ঘটবে, যারা ঘটাবে তাদের ভাগে যে দূর, প্রথম যে ঘটিয়েছে তার ভাগে ঠিক সমান দূর। আবার আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে ফালাহু আজরুহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলছেন একটা ভালো কাজ যে করবে এবং ভালো কাজ এটা শিক্ষা দেবে, ভালো কাজের শুরু যে করবে কিয়ামত পর্যন্ত সেই ভালো কাজটা যতজনে করবে, যত লক্ষ কোটি মানুষ করবে, প্রত্যেকে এক একটা সওয়াব পাবে। আর প্রথম যেই লোকটা এই কাজটা করেছে তার আমলনামা একটা সওয়াব লেখা যাবে, এটাকে আমরা বলি সওয়াবে জারিয়া। আবার আগেরটাকে বলি গুনাহে জারিয়া। সওয়াবে জারিয়া আছে, গুনাহে জারিয়া বোধহয় নাই, আছে। এটাই তো বিবেকের কথা, এটাই তো সুস্থ আকলের কথা। সওয়াবে জারিয়া যেমন আছে, তার পাশে গুনাহে জারিয়া এটাও আছে, যার জন্য আমাদের দরকার, আমাদের জন্য প্রয়োজন। যতদিন বেঁচে থাকি ততদিন আমরা সওয়াবে জারিয়ার পক্ষে কাজ করব, ভালো কাজ করব, ভালোর দিকে ডাকব, ভালোকে সমর্থন করব। ভালোর বিপরীত যেটা সেটাকে আমরা করব না, সেটাকে সমর্থনও করব না, সেটাকে আমরা বাধা দেব। প্রথমটা হলো আমরুবিল মারুফ, পরেরটা হলো নাহি আনিল মুনকার, নাহি আনিল কুন্তুম খায়রা উম্মাতি নুখরি জাতলি নাস, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তামরুনা বিল মারুফে অতানহাওনা, কি ডাইরেক্ট কথা কোরআনের। তোমাদের একটাই গুরু দায়িত্ব, ভালো কাজ তোমরাও করবে, অন্যদেরকেও ভালো কাজ শিখাবে, ভালো কাজের দিকে ডাকবে, ভালো কাজে সহযোগিতা করবে। খারাপ কাজ, মুনকার, নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ তোমরা নিজেরাও করবে না, কেউ করতে গেলে বাধা দেবে, কোনো অবস্থাতে তোমরা মন্দ কাজকে সমর্থন করবে না। তাহলে আমরুবিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে সহযোগিতা, অসৎ কাজে বিরোধিতা। এখন কিন্তু আমাদের মধ্যে একটা সুন্না, একটা ট্র্যাডিশন জারি হয়ে গেছে। শেষ কথা, উপসংহার, কোরবানির কথা বলছিলাম। বনি ইসরায়েলের সমাজের মধ্যে একটা লোক মার্ডার হয়েছে, রাস্তায় লাশ পড়ে আছে, নবী মুসা আলাইহিস সালামের জমানায়। যখন লাশ পড়ে আছে, খুনিকে, হত্যাকারীকে, এটা নিয়ে সারা এলাকায় একটা হইচই, হাঙ্গামা, জিজ্ঞাসা। বনি ইসরায়েলের একদল লোক নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, হে মুসা, আপনি তো আল্লাহর নবী, আপনি দয়া করে রাস্তায় অমুক জায়গায় একটা লাশ পড়ে আছে, খুনিকে, এটা আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে একটু বলে দেন। মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাসবাহু, কয় না, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাসবাহু বাকারাতান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবাই করো, তারপরে খুনিকে, এটা বের হয়ে যাবে। কালু দুলানা রাব্বাকা, এগুলো আয়াতগুলো আপনারা সবসময় পড়েন, হে মুসা, সুরে বাকারা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করেন, সেই গরুটার বয়স কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, মধ্যম বয়স, মধ্যম বয়স। এবার তারা বলে, কালু দুলানা রাব্বাকা ইউবাইল্লানা মা লাউনুহা, হে মুসা, আল্লাহর কাছে দোয়া করেন, গরুটার রং কি হবে? মুসা আলাইহিস সালাম একটু রাগি মেজাজি মানুষ ছিলেন, কয়, হলুদের উপরে লাল ফোটফোট, লাল ফোটফোটের ভিতরে
একটা চিকন গোলাপি দাগ ভাই, এমন রঙের কথা কইছে? গরু লাল পাওয়া যায়, কালো পাওয়া যায়, সাদা নীল পাওয়া যায়, কিন্তু এরকম ফোটার ভিতরে ফোটা, সেটার ভিতরে গোলাপি, সেটার ভিতরে এই, এখন তো এইটা পাওয়া কি চট্টিখানি কথা? পুরা বনিশ্রে যে এলাকায় ঢুকছে। এর আগে আরো কিছু প্রশ্ন আছে, সেই গরুটার বৈশিষ্ট্য কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, বৈশিষ্ট্য এমন হবে যে গরু দিয়ে কোনোদিন হাল চাষ করা হয়নি, গাড়ি টানানো হয়নি, মাল টানানো হয়নি, যেই গরুটা দেখলে তাসুরুন নাজরিন, তাসুরুন, কোরআন এইভাবে বলছে, একজন দেখলে কয় হ্যাঁ একটা গরু, যার জন্য কোরবানির গরু এইভাবে কিনতে হবে, যেটা দেখলে মানুষকে হ্যাঁ পছন্দের জিনিস, কোনো লাডুয়া কাডুয়া, শিংভাঙ্গা, চোখকানা, লেজ কাটা, রস লাগা, এগুলো হলে চলবে না, নির্দোষ হইতে হবে। ওরা যদি প্রথমবার, সব তাফসীর কারক একমত, আল্লাহ বলছে একটা গরু জবাই করো, একটা গরু জবাই করলেই কিন্তু হয়ে যেত, রং কি, বয়স কি, এই কি, যত প্রশ্ন করে মুসা আলাইহিস সালাম তত পেঁচ দেয়, রাগী নবী, যখন প্রশ্ন করো তো করো একবারে খাটাইয়া ছাড়ুন, খাটানো বুঝেন, খাটানো। এখন গিয়ে গ্রামে গ্রামে খুঁজে ভাই এই রং, এই ফোটা, এই কালার মিলানো যায় না। এক বেটি স্বামী মরে গেছে অনেক আগে, একটা মাত্র গরুর বাছুর ছিল, ওই বাছুরের মাটাও ডেলিভারির সময় মারা গেছে। এখন এই বেটির দেখাশোনা করার কেউ নাই, এই বেটি নিজে খেয়ে না খেয়ে এটাকে লালন পালন করে, বড় হইতে হইতে যে মধ্যম বয়সে হয়েছে। এখন বনি ইসরাইলের এই লোকেরা গিয়ে দেখলো যে এই পাওয়া গেছে, এই বেটির গরু এইটা, এখনকার দাম কত? কয়েক দাম বেশি না, গরুর চামড়ায় যেই পরিমাণ সোনা ধরে সেই পরিমাণ সোনা আমাকে চামড়া দিয়ে প্যাকেট করে দিতে হবে, বুঝেন ঠেলা, বুঝেন ঠেলা। তাহলে বুঝা গেল, যাক দিয়ে টিয়ে তারা আনছে, আনার পরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর নামে জবাই করো, আল্লাহর নামে এইটা করবেন, আমতাজবাহু বাকারাতান, আল্লাহর নামে এটাকে কোরবানি করো, জবাই করো। জবাই করার পরে কয়েক টুকরা গোস্ত নিয়ে ওই মরা লাশটার উপরে ধরাম করে নিক্ষেপ করো, গোস্ত এক টুকরা নিয়ে নিক্ষেপ করেছে, আল্লাহর কুদরতে লোকটা জীবিত হয়ে বসেছে। বসে বলে যে আমার বংশের অমুক, আমার উত্তরাধিকারের দাবিদার, ওই জমির দাবিদার আর কি, তারা আমাকে হত্যা করেছে, নামগুলো বলে দিয়ে লোকটা আবার পড়ে মরে গেছে। দেখলে বুঝা যায় কোরবানির এখনও স্পিড আছে, কোরবানির এখনও স্পিরিট সকল যুগে ছিল, বনি ইসরাইলদের শেষ সময় পর্যন্ত, সেইদিন ঈসা আলাইহিস সালাম হুজুরের আগের নবী, এই পর্যন্ত সকল উম্মা, সকল জাতি, সকল গোত্র, তাদের কোরবানির নিয়ম ছিল, তারা এটাকে একটা মরুভূমিতে নিয়ে রাখত, আকাশ থেকে আল্লাহ একটা আগুন পাঠাইতেন, আগুন, আকাশ থেকে আগুন এসে ওই কোরবানি জিনিসটারে পুড়ে ফেলত, পুড়ে ফেললে বোঝা যাইত যে কোরবানি কবুল হয়েছে, আর যদি কবুল না হইতো তাহলে দিনের পর দিন অপেক্ষা করেও দেখলে আগুনও আসে না, পুড়েও যায় না। উম্মতে মুহাম্মদ তাদের জন্য আল্লাহ এই কোরবানির ধারাবাহিকতা, আনা এবনো জবিহাইনে, আমি দুই জবাই হওয়া পিতার সন্তান, আমি দুই জবাই হওয়া পিতার সন্তান। প্রথমে আসুন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আল্লাহর নামে জবাই করেছিলেন, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব, খেয়াল আছে তো, হুজুরের দাদা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে সক্ষম শক্তিশালী দশটা ছেলে সন্তান দান করো, তার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ সেটাকে আমি তোমার নামে জবাই করব, কোরবানি করব। শেষ পর্যন্ত এখন জবাই করার জন্যে আব্দুল মুত্তালিব চিন্তা করে, কারে কারে কারে, ছেলে কিন্তু দশটা, এখন যাকেই সিলেক্ট করে
ক্লিয়ারেন্স হয় না, নো পারমিশন, নো ক্লিয়ারেন্স। শেষমেশ সবচেয়ে ছোট ছেলে আব্দুল আবদুল্লাহ হুজুরের আব্বা, সবচেয়ে প্রিয় সবচেয়ে আদরের আব্দুল মুত্তালিবের, এখন আল্লাহ কর্তৃক নির্দেশ আসলো ডাইরেক্ট অর ইনডাইরেক্ট যে আবদুল্লাহকে কোরবানি করো। তুমি যে করছো দশ ছেলের এক ছেলে আবদুল্লাহ। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন ছেলে তো আরও নয়টা ছিল, এইটাকে আল্লাহ কেন পছন্দ করলেন? এক পাহাড়ে নিয়ে গেল জবাই করার জন্যে, জবাই করতে পারে না পরিবেশগতভাবে, ক্লিয়ারেন্স যেই কোনো কারণে হয় না, হয় না, পারে না। তখনকার ইহুদি খ্রিস্টান তাওরাত জবুরের, ইসলাম তো আসে নাই, তারাই তো তখন হুজুর নাকি, তাওরাত জবুরের যারা হুজুর তাদের কাছে গেল। তারা বললে একটা কাম করো, একদিকে দশটা উট আরেকদিকে আবদুল্লাহর নাম, এটা দিয়ে তোমরা লটারি দাও, লটারিতে যেটা আসবে সেটা তোমরা গ্রহণ করবে। দশটা উট দিয়ে আরেকদিকে আবদুল্লাহর নাম, এটা দিয়ে যখন লটারি দিল আবদুল্লাহর নাম আসলো, উটের নাম আসলো না। আবার তারা দৌড় দিল ধর্মীয় নেতাদের কাছে, এই ঘুরে গেলে আবদুল্লাহ কা উট দশটা বাড়াও, বিশটা করো, এইভাবে বাড়াইতে বাড়াইতে নব্বইটা বাড়াও, যতবারই দে নাম আসে কার আবদুল্লাহ। এইবার শেষ ধর্মীয় নেতাদের পক্ষ থেকে ঘোষণা করা হলো একদিকে একশত উট আরেকদিকে আবদুল্লাহ, শেষ লটারি করো। শেষ লটারি যখন করলো, করার পরে এইবার একশত উট এইদিকে লটারি কি গিয়ে লাগলো, তাহলে এইবার ক্লিয়ারেন্স পাওয়া গেল, একশো উট কোরবানি দিলে আর আবদুল্লাহকে কোরবানি দেওয়া লাগবে না। তাইলে কোরবানি তো কোরবানির নিয়তেই তো নেওয়া গিয়েছে, এত লটারি এত রকমের কিছু, যার জন্য নবী বলেছেন হুজুর বলেছেন আমি দুই শহীদের সন্তান, আমার বাবা আবদুল্লাহ তিনি আল্লাহর নামে জবাইকৃত নির্ধারিত একজন ব্যক্তি, আর আমার বাবায় কম বাবায় মিল্লাত সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বপ্ন কর্তৃক আদিষ্ট হয়ে, নবীদের স্বপ্ন কিন্তু ওহী, আমাদের আপনার স্বপ্ন এগুলোর কোনো দাম নাই, আদম আলী কদম আলীর স্বপ্ন এগুলোর কোনো গুরুত্ব নেই, কিন্তু নবীদের স্বপ্ন ইনডাইরেক্ট ওহী, ইনডাইরেক্ট পরোক্ষ ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, এখানেও আবার উট কোরবানির ঘটনা আছে, এখানেও আবার ঘটনার পরম্পরা আছে, আরাফাত থেকে মুজদালিফা আসবেন, মুজদালিফা থেকে আপনি মিনা আসবেন, মিনা এসে আপনি যখন হারামের দিকে বাম দিকে ঘুরবেন দেখবেন যে বাম দিকের পাহাড়, সেই পাহাড়ে একটা জায়গায় একটা সাদা পিলার আছে, পাহাড়ের ডালে ডালে কিনারে একটা পিলার দেওয়া আছে, এই পিলারটার এখানে আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 8,500 বছর আগে, 8,500 বছর আগে ইসমাইলকে ইন্নি আরাফুল মানামে আন্নি আসবাহুকা, পুত্র ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর নামে জবাই করতেছি, ফাঞ্জুর মা যা তারা, বাবা তোমার মতামত কি? ছোট্ট ইসমাইল বয়স 8 বছর, কত 8 বছর, কোনো রাওয়ায়েতে একটু কম বেশি আছে, ফালাম্মা বালাগা মা হুসাইয়া তারাইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, ফাঞ্জুর মা যা তারা, বাবা তোমার মতামত কি? কালা পুত্র বললেন ইয়া আবা তেফাল মা তুমার, আব্বা আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র হীন ক্ষীণ দুর্বল ইসমাইলকে আল্লাহ তার নামে কোরবানি করার জন্য যখন কবুল করেছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না, ফাঞ্জুর মা যা তারা আপনি আল্লাহর নামে আমাকে জবাই করে দেন। দেখছেন
যেমন বাপ তেমন বেটা, আল্লাহ নামে আমাকে জবাই করে দেন। ইব্রাহিম জবাই করতেছে, ছুরিটা বাড়ি থেকেই কিন্তু লোকচক্ষুর অন্তরালে, মা হাজেরা যেন না দেখেন, কেউ যেন না দেখে, একেবারে পাথরে শান দিয়ে ধারাইয়া একটা ব্যাগের মধ্যে করে নিয়ে আসছেন লুকিয়ে। হাজার জিজ্ঞাসা করেন, ইসমাইলকে সাজিয়ে দিতে বললেন, আমি সাজিয়ে দিলাম। ইসমাইলকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন স্বামী? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার বন্ধু দাওয়াত দিয়েছে, বন্ধুর দাওয়াত খাইতে যাই। দেখছেন কারবার, আসলে অত ঠিক, বন্ধুর দাওয়াতে যাই, কথাটা কিন্তু মন্তেক লজিক আছে, লজিক কথাটা সত্যিই তো বলেছেন, বন্ধুর দাওয়াতে যাচ্ছেন। এখন ছেলেকে বলে, ভাঞ্জুর মা যা তারা, আমি এই দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মত কি? ইয়া আবাতে ফাল মা তু মার সাতা যদুনি ইনশা আল্লাহ মিনা সবরিন, আপনি দেখবেন আপনার শুরুতে যত দাহরক আমাকে যত পোষাবেন আমি ব্যথা পাবো না, আল্লাহর নামে আমি সবর করব, ধৈর্য ধরব যে আমাকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ একবার, এটাকে বলা হয় ইমান, এটাকে বলা হয় একই ছয়বার ইন্না সালাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহে রব্বিল আলামিন অবিজালেকা উমেরত বিসমিল্লাহে আল্লাহু আকবার, ছয়বার এইভাবে পোজ দিয়েছে। যে আল্লাহ ইব্রাহিমকে বলেন এই ছুরি দিয়ে ইসমাইলকে জবাই কর, সেই আল্লাহ ছুরিকে বলেন খবরদার এক পশমও কাটিস না। দেখছেন, ইব্রাহিমকে বলেন জবাই কর, যে ছুরি দিয়ে জবাই করবে আল্লাহ ছুরির উপরে 144 ধারা সঙ্গে সঙ্গে জারি করে দিলেন, খবরদার এক পশম কাটবি নে। এটা প্রেমের খেলা, প্রেমের পরীক্ষা, ইশকে হাকিকির পরীক্ষা। ছয়বার যখন কাটা গেল না, ইসমাইল এবার বলল, আব্বা আপনি তো এইভাবে আমাকে চিত করে শোয়া এসেন, আমার চেহারাটা যখন আপনি দেখেন তখন আপনার হাতটা কেঁপে যায়। সন্তান বাপসেন আমার মায়া মমতায় আপনার হৃদয়টা আন্দোলিত হয়, হাতটা কাঁপে, যার জন্য ওই কোষটা আঘাতটা পারফেক্ট হয় না। আপনি একটা কাজ করেন, আমাকে উপর করে শোয়ান। আলাম্মা আসলামা অতাল্লাহু লিল জামিন, উপর করে শোয়াইলেন, অতাল্লাহু লিল জামিন, কলিজার টুকরা ইসমাইলকে উপর করে শোয়াইলেন। তখন কিন্তু আর অন্য ছেলে ছিল না, ইসমাইলের জন্মের 14 বছর পরে ছোট ছেলে এসা, আরেক মায়ের গর্ভে এসা, এসাকের বংশে বনি ইসরায়েলের লক্ষ লক্ষ পয়গম্বর এসেছেন, আর ইসমাইলের বংশে একজন, তিনি কে? নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনার সেখানে যান, দেখবেন ছয়বার এইভাবে ছুরি চালানোর পরে ইব্রাহিম ঘেমে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ইসমাইল বলেন, চোখ বন্ধ করে নেন, আমাকে উপর করে শোয়ান। আল্লামা আসলামা তাল্লাহুল জাবিন, যখন এইভাবে উপর করে শোয়া ইসলামী ইব্রাহিমের চোখ বাঁধা হলো, না দাই না হু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিমকে ডেকে বললাম, কাজ সদ্দাক তার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করেছ, তোমার স্বপ্ন তুমি পুরোপুরি আদায় করেছ। ইন্না কাজালিকা নাজিল মুহসিন, মুহসিন বান্দা নেককার বান্দাদেরকে আমি এইভাবেই পুরস্কৃত করে থাকি। অফাদাই নাহু বেজেবহীন আজিল, এবার চোখ বন্ধ করে সাতবার, ছয়বারের সময় ছুরিকে এইভাবে পাহাড়ের দিকে নিক্ষেপ করেছেন, ছুরির মাথায় একদূর পাথর কেটে পাথরের ভিতরে ঢুকে গেছে, দাগটা এখনো আসে, কিন্তু মাটির শরীর ইসমাইল কাটা যায় না। ইব্রাহিমকে আগুনে ফেলেছে ফেরাউন শেষ করে দেওয়ার জন্যে, আল্লাহ আগুনের উপরে 144 জারি করেছে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান, 10 দিন পর্যন্ত আগুন জ্বলেছে, নমরুদ তো মনে করেছে কাম শেষ, ইব্রাহিমের তো আড্ডি মাংস কিছু নাই,
উজির আজম হামানকে বলল আমার জন্যে বুনিয়ান আন, একটা টাওয়ার, টাওয়ার বুঝছেন তো, টাওয়ার উপর থেকে অবজারভেশন পোস্ট টাওয়ার বানাই দেয়। নজর টাওয়ারের উপরে উঠে আগুনের দিকে চায়, অনেক দূর দেখে যে জ্বলন্ত আগুন সমুদ্রের মধ্যে ফুলের গাছ, ফলের গাছ, পাখি উড়ে ভ্রমর গুনগুন করে, আর সেই ফুল গাছের নিচে ইব্রাহিম জিকির করে, সুব্বহন কুদ্দুসন রব্বুনা রব্বুল বালাই কত রূহ, এই জিকির করে। নমরুদ এখান থেকে ধমক দেয়, কিনে নাস্তি দশ দিন আগুন জ্বলে, তুই পুড়িস না কেন? ইব্রাহিম কা আই ডোন্ট নো কইতে কি বলস বারবার, আমি বলি সুব্বহন কুদ্দুসন রব্বুনা ও রব্বুল মালা একাত্তর, আমার মালিকের নাম জিকির করো। আল্লাহ পাক আগুন আগুনের সমুদ্র অগ্নিকুণ দেয়, এটাকে বেহেস্তের বাগান, ফুলের বাগান করে দিয়েছেন। চল্লিশ দিন আগুন জ্বলল, এইবার বলল আগুন তুই যদি এই নাস্তিক ইব্রাহিমকে না জ্বালাস, দুনিয়ার সাত সাগরের পানি এনে সিঞ্চন করে তোকে জন্মের মতো নিভাই দেবো, তাড়াতাড়ি জ্বালা। আগুনকে হ্যান্ডললেস, তাকে জ্বালাবার ক্ষমতা, তাই না? আগুন জ্বালায়, কিন্তু আল্লাহ যেখানে নিষেধাজ্ঞা জারি করেন সেখানে জ্বালায় না, ছুরি কাটে। কিন্তু আল্লাহ যদি নিষেধাজ্ঞা জারি করেন ছুরি কাটতে পারে না, ঠিক কিনা বলেন? তো কোরবানির জন্তুটা পারফেক্ট হতে হবে, দেখতে মানানসই হতে হবে, যদি কান কাটা হয় কান কাটা হবে না, চোখ কানা হয় হবে না, লেজ কাটা হয় হবে না, চার পায়ের এক পা ল্যাংড়া যদি হয় হবে না। এত বুড়া খুনখুনে দুজনে দড়ি ধরে টানে, আরেকজনে পিছন থেকে ঠেপে, বুঝা যায় কোরবানির জায়গায় যাওয়ার মতো রথ শক্তিও বেচারার নাই, এত দুর্বল হীন ক্ষীণ জন্তু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। জন্তুটার চার পার একটা পাও যে কোনোভাবে জখম হয়েছে, এখন সে তিনটা পাও জমিনে পাততে পারে, কিন্তু ওই পাওটা জমিনে লাগাইতে পারে, কিন্তু ভর দিতে পারে না, এটা নিয়েও হবে না। তাইলে আমি যে সিম্বলগুলো বললাম, সাতজনে মিলে একটা একটা গরু একটা মহিষ, সাতজন শরীর খাওয়া যাবে, উট গরু মহিষ, উটের বয়স হইতে হবে পাঁচ বছর, পাঁচ বছর পুরে না হলে কোরবানি হবে না। গরু মহিষের বয়স হইতে হবে দুই বছর, দুই বছর পুরে না হলে কোরবানি হবে না। ছাগল বকরি বয়স হইতে হবে এক বছর। এরপরে অবশ্য ফোকাহায় কেরাম লিখেছেন কোনো দুম্বা ভেড়া যদি বয়স এক বছর পুরা নাও হয়, সাইজে বছরের মতো লাগে, ছাগলের ব্যাপারে না, দুম্বা এবং ভেড়া এই দুটো যদি এরকম মানানসই হয় তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। এরপরে আসুন সাত ছবি, তাদের নিয়ত সহি হওয়া লাগবে, তাদের নিয়তটা সহি হওয়া লাগবে। সাত শরিকের এক শরিক যদি মনে মনে নিয়ত করে গরুটা খুব সুন্দর নাদুস নদুর মোটা, গোস্ত খুব মানের হবে, গোস্তটা খাইতে খুব মজা হবে, একজনের ভিতরে যদি গোস্তের মজা আর গোস্তের নিয়ত থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না। সাতজন সবাই এক মনা হইতে হবে, সাতজন সবাই পয়সা হালাল হতে হবে, আমি কি বুঝাতে পেরেছি? সুৎখর যদি সঙ্গে থাকে, গোষ্ঠর যদি সঙ্গে থাকে, হারামের অংশ যদি সঙ্গে থাকে, হ্যাঁ ভাগে কোরবানি দেন, তবে খুব সাবধান, খুব সাবধান, যে দূর যেভাবে যত দূর পারেন আপনাকে যাচাই বাছাই অবশ্যই করতে হবে। তো আমরা এমন দিনে আমি আপনাদের সাথে কথা বললাম, আমার ঘড়িতে পুরো এক ঘন্টা কথা বললাম, এবং এই কথাগুলো কোরবানি সম্পর্কে, কোরবানির ইতিহাস, ইতিহাসের ধারাবাহিকতা, কোরবানির বৈশিষ্ট্য আর